চলতি সপ্তাহে টানা তিন দিন পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় 300+ সাধারণ ফিলিস্তিনি আহত হয়েছেন। কয়েকশো মানুষকে আটকও করেছে ইসরায়েলের পুলিশ। রমজান মাসে আবারও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পুলিশের এমন বর্বর হামলার পর থেকেই মুসলিম বিশ্বের সব দেশ নিন্দা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সম্মান জানাতে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনাকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানানোর পর এবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে এক ফোন আলাপে আল আকসায় কয়েকদিন পরপরই যে পুলিশি অভিযান চালানো হয় তা বন্ধের দাবি জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানটির পবিত্রতা রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এর মধ্যেই জেরুজালেমের উত্তেজনা ইসরায়েলের সঙ্গে জর্ডানের কূটনৈতিক জটিলতা দেখা দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের আহ্বান জানিয়েছেন জর্ডানের এমপিরা। দেশটির বাদশাহও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে জর্ডানের এমন অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন কার্যকলাপ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আরও উস্কে দেবে বলে অভিযোগ করেন তিনি। গত শুক্রবার আল আকসা প্রাঙ্গণে সংঘাতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ইসরায়েলের পুলিশের দাবি, নিয়মিত অভিযান চালাতে গেলে তাদের উপর চড়া হয় ফিলিস্তিনিরা। এরপর শনিবার ও রোববার দুপক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। রাহানুল রানা, সময় সংবাদ।